দেখুন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ চাতনি দিয়ে দিয়েছে, আপনারা থাকবেন দেখবেন ঘুরের বাতাস হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাস্টমার এসেছে। আমাদের কালী পূজার পর এই প্রথম শুরু হলো, আর এখানে আমাদের কিছু কিছু বড় বড় কারখানা আছে, যারা দেখবেন মা কালীতে যে কোনো মিস্ত্রি বা হেল্পার কাজ করুক তারা বুঝতেই পারে না, মা কালীতে কাজ করা মানে সবাই, যত কারখানা আমাদের এখানে আশেপাশে সবাই বুঝে যায় যে খুব বড় মিস্ত্রি। তারপরে ভুল করে কি করে এখান থেকে কিছু মিস্ত্রিকে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল, সেগুলোকে বেশি পয়সা দিয়ে নিয়ে যায়। এবং বাতাসা মেশিন যে কিছু কিছু কারখানা এখানে করছে বা করছিল বা বিক্রিও করেছে, সেগুলো একটাও সাকসেস নয়। বাতাসা মেশিন যখন নেবেন প্রথমেই আপনারা 10টা কাস্টমারের নম্বর নেবেন প্রথমেই, এবং 10টা কাস্টমারের নম্বর নিয়ে ভিডিও কল করে দেখলে হবে না, কাছে গিয়ে দেখে আসবেন কত মাল জমছে কেমন বাতাসা হচ্ছে। 10 কেজি পাক দিলে শুধু একটু দেখবেন, কিছু কিছু ভিডিও ছাড়ে একটু বার করে দেখিয়ে দিল, আপনাকে ইউটিউবে ছেড়ে দিল, মাল কত জমলো সেগুলো দেখাবে না, একবারও হপাত দেখতে পাবে না। বড় বড় কারখানায় তারা দেখবেন অনেক মেশিন বিক্রি করে দিয়েছে, এবং সেই মেশিন কিছুদিনের মধ্যেই রিটার্নও একটা একটা করে আসবে। এবং এখান থেকে মিস্ত্রি নয়, ওগুলো সেই হেল্পারগুলোকে ভাগিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে বাতাসা মেশিন করার জন্য নতুনভাবে, কিন্তু কোনো মতেই করতে পারবে না। বাতাসা মেশিন এমন একটা জিনিস, সঠিকভাবে বাতাসা মেশিন করতে গেলে 90% হবে, 10% হবে না। ভালো করে চিন্তা করবেন, আপনারা ভাববেন, এবং ভিডিও কল করে দেখলে হবে না, কাছে গিয়ে দেখে আসবেন যে কোথায় কেমন চলছে, কত মাল জমছে, সঠিকভাবে চালাতে পারছে কি না, 25 কেজির পাক দিচ্ছে কি না, এগুলো দেখে আসবেন। 10 কেজির পাক 12 কেজির পাক ঠেললে হবে না, কারণ 12 কেজি 10 কেজির পাক ঠেলার থেকে আপনারা ওই হাতে করাই ভালো। আর দেখবেন সমস্ত জায়গায় ঘুরবেন, চিন্তা করবেন, ভাববেন, দেখবেন, আর ভিডিও কল করে দেখবেন না, এমন এমন আছে দেখবেন কমিশন, বড় বড় কারখানারা কমিশন ভিত্তিক রেখেছে যে আপনি মেশিনটা চলছে না, আপনার মেশিনটা ফেরত নিয়ে নেব, আপনি শুধু বলে দেবেন ভালো চলছে, তার জন্য আপনাকে 5000 দেবো, 5000 করে করে 5000 করে করে আপনার মেশিনের দামটা উঠে যাবে। এটা খেয়াল রাখবেন। রসগোল্লা মেশিন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, টেস্ট আমরা দেখিয়ে দিয়েছি, কাস্টমারও আসবে। নকুলদানা মেশিন, পেপার প্লেট মেশিন সমস্ত জিনিসই পাবেন এখানে, ইটা মেশিন, আর এই যে আমাদের দেখবেন এখনও ভালো করে স্ক্রু কনভেয়ারটাই করতে পারে না, স্ক্রু যেটা স্ক্রু মুড়ি মেশিন, যেটা স্ক্রু মুড়ি মেশিন বলে বা প্যাচ রোস্টার বলে, দেখবেন এই জায়গাটা, এই জায়গাটা থেকে এই জায়গাটার ডিফারেন্স অনেক হালকা হবে, এটার দিকে ভাববেন স্ক্রুর মতো হবে। এখানে একটা টুপির মতো লাগিয়ে দিলে স্ক্রু হয় না, ড্রাম চিটিয়ে চিটিয়ে এখনও করছে, এই জায়গাটা মোটা হবে, ক্রমশ ক্রমশ এই জায়গাটা সরু হবে, এটাই এই মাপটাই জানে না ভালো করে। ওদিকে আমাদের বাতাসা পাক ঢেলে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, বারুইপুর থেকে, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে এসেছে, সেগুলো দেখতে পাবেন, টেস্ট চলছে, টেস্ট দেখাবে। আর আপনারা চিন্তা করবেন এখান থেকে মিস্ত্রি ভাগিয়ে নিয়ে গিয়ে হেড হলেই চলবে না, এখন বাতাসা ছেড়ে দিয়েছে। এই যে প্রভুরা এসেছেন, ধুতি পরা প্রভুরা, ¡Gracias!
देखिए नया आपका मशीन, नया चाशनी, और फिर भी आपका क्वालिटी जो है आपका मोटा मोटी ठीक ही आया हुआ है। शुरुआत में मशीन इतना अच्छा नहीं होता है पॉलिश के चलते, उसके बाद आपका देखिएगा बार बार जब करते रहिएगा तो एकदम एक वन प्लस का जो पदार्था है वो निकलते रहेगा। और हमारे यहाँ देखिए हर प्रमाण देते हैं, हर मशीन का जो बनता है चाशनी उसी का दिखाते हैं, एकदम थोड़ा सा साइज बता देते हैं, अच्छा हो हर चीज़ का दिखाते हैं। अनेक कस्टमर हमारे ऐसे जे धुति पोरा महाप्रभुरा ऐसे जैन विभिन्न जगह थे के जरा धन्यवाद আরেকবার উল্টা ছোটগুলো ওটার দিকে রোজে आज चार मशीन चला जाएगा, गाड़ी भी लगा हुआ। धन्यवाद, भलो थकबें, इटा एरपर एटा टेस्ट होबे, सुखे थकबें।